বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তোমাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের সমাজকর্ম বিষয়ের অনলাইন ক্লাসে। আমি আজকে আলোচনা করব আরেকটি নতুন টপিক নিয়ে। আজকের বিষয় হচ্ছে ব্যক্তি সমাজকর্ম কি এবং ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো নিয়ে আজকে কথা বলব। এটিও তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, কারণ এই টপিকসটি থেকে প্রায় সময় পরীক্ষা চলে আসে, কখনো বা বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন চলে আসে, আবার অনেক সময় দেখা যায় যে সৃজনশীল এখান থেকে প্রশ্ন চলে আসে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেই আমি আমার আলোচনার বিষয় হিসাবে আজকে আমি এটাকে নির্বাচিত করেছি। তো চলো শুরু করি আজকের আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি প্রথমে আলোচনা করব ব্যক্তি সমাজকর্ম কাকে বলে এটি নিয়ে, এবং পরবর্তীতে কথা বলবো ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো নিয়ে। ব্যক্তি সমাজকর্ম কাকে বলে এটি নিয়ে আগে কথা বলি যে ব্যক্তি সমাজকর্ম এটি আসলে একটি সমাজকর্মের পদ্ধতি। সমাজকর্ম যেই সকল পদ্ধতি দিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে, ওই পদ্ধতিগুলোর মধ্যে তিনটি মৌলিক পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, একটি দল সমাজকর্ম এবং একটি সমষ্টি সমাজকর্ম। তো ব্যক্তি সমাজকর্ম হচ্ছে মূলত সমাজকর্মের সমস্যা সমাধান পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি, এবং এই পদ্ধতিটি হচ্ছে সমাজকর্মের সবচাইতে প্রাচীন পদ্ধতি। আমি এখানে অল্প কয়েকটি কথা বলছি, দেখা অনেক সময় বহু নির্বাচনীতে চলে আসে যে সমাজকর্মের কোন পদ্ধতিটি সবচাইতে প্রাচীন পদ্ধতি, সেটি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম। আর ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল কেজ ওয়ার্ক। অনেক সময় এটিও প্রশ্ন চলে আসে যে সোশ্যাল কেজ ওয়ার্ক শব্দের বাংলা অর্থ কী, বাংলাতে হবে ব্যক্তি সমাজকর্ম। তাহলে আমি কি বলেছি যে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে মূলত একটি সমাজকর্মের পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে সমস্যাগুলোর সমাধান করে, এবং মৌলিক তিনটি পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একক কোনো ব্যক্তির সমস্যা সমাধানের ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার হয়। তো এই তো ছিল মূলত আসলে ব্যক্তি সমাজকর্মের সাধারণ একটি সংজ্ঞা আমি বলেছি। কিন্তু আমরা যদি বইয়ের সংজ্ঞায় বলতে যাই, তবে সমাজকর্মের সবচেয়ে বহুল প্রচলিত সংজ্ঞা যিনি প্রদান করেছেন ওয়াল্টার এ ফ্রিডলেন্ডার, উনি বলেছেন যে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটি পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে সে উন্নততর সম্পর্ক ও সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে সুখী এবং অর্থবহ জীবনযাপন করতে পারে। এটি হচ্ছে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা। যদি সংজ্ঞা চায় তবে তোমরা এটা দিয়ে দিবে। আচ্ছা, এবার চলো আমরা আলোচনা করি যে ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো নিয়ে। উপাদান বলতে আমরা আসলে কী বুঝি? একটা জিনিস তৈরি করতে বা যা দিয়ে মূলত একটা জিনিস তৈরি হয়, গঠিত হয়, সেটা মূলত উপাদান। তো ব্যক্তি সমাজকর্ম কোন কোন উপাদান নিয়ে গঠিত? এই ব্যক্তি সমাজকর্মের জনক যাকে বলে, যিনি প্রথম এই পদ্ধতিটি আবিষ্কার করেন, তার নাম হচ্ছে H.H. Perlman। এটি অনেক সময় প্রশ্ন চলে আসে যে ব্যক্তি সমাজকর্মের জনককে, H.H. Perlman। ওই H.H. Perlman ব্যক্তি সমাজকর্মের একটি সংজ্ঞা প্রদান করেছিলেন, যে সংজ্ঞার মধ্যে ওই উপাদানগুলো নিহিত রয়েছে। উনি কি বলেছিলেন? H.H. Perlman বলেছেন যে এ পার্সন উইথ প্রবলেম কামস টু আ প্লেস হোয়ার এ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হেল্পস হিম বাই আ গ্রিভেন্স প্রসেস। এই সংজ্ঞাটি প্রদান করেছেন H.H. Perlman, যাকে বলা হয় ব্যক্তি সমাজকর্মের জনক। ওনার এই সংজ্ঞাটি যদি আমরা বিশ্লেষণ করি, তবে এই সংজ্ঞার মাঝে আসলে ব্যক্তি সমাজকর্ম উপাদানগুলো রয়েছে। খেয়াল করো, উনি পাঁচটি ফি দ্বারা এই উপাদানগুলোকে সংজ্ঞায়িত করেছেন। পাঁচটি ফি, কোন কোন ফি? একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে প্রবলেম, দুইটা প্লেস, তিনটা প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, চারটি এবং প্রসেস। এই পাঁচটি ফি দ্বারা উনি পাঁচটি ব্যক্তি সমাজকর্ম উপাদানকে উনি সংজ্ঞায়িত করেছেন। অনেক সময় এটাও প্রশ্ন চলে আসে যে ফাইভ ফিজ দ্বারা কি বোঝায়। ফাইভ ফিজ দ্বারা মূলত সমাজকর্মের ব্যক্তি সমাজকর্মের পাঁচটি উপাদানকে বোঝায়। তো চলো প্রথমে আমরা এই পাঁচটি উপাদান নিয়ে কথা বলি, কোন কোন উপাদানগুলো এখানে রয়েছে। প্রথমে আমরা পেয়েছিলাম পার্সন। পার্সন শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি। তাহলে ব্যক্তি সমাজকর্ম একটি উপাদান পাচ্ছি আমরা ব্যক্তি। ব্যক্তি কাকে বলে? সাধারণ অর্থে ব্যক্তি বলতে যে কোনো মানুষকে ব্যক্তি বলে, কিন্তু সমাজকর্মের ভাষায় ব্যক্তি বলতে ওই সমস্ত ব্যক্তিকে বোঝাবে যিনি সমস্যায় জর্জরিত, কোনো একটি সমস্যায় ভুগছেন এবং তিনি সমস্যা থেকে উত্তরণও চাচ্ছেন, মুক্তিও চাচ্ছেন, এমন ধরনের লোককে বলা হবে ব্যক্তি সমাজকর্মের ভাষায়।
তার মানে যে কোনো মানুষকে সমাজকর্মের ভাষায় ব্যক্তি বলা যাবে না, ব্যক্তি শুধুমাত্র তিনি যিনি সমস্যায় পড়েছেন এবং ওই সমস্যা থেকে তিনি মুক্তি চাচ্ছেন। এখানে খেয়াল করো, দুটি সত্য বলেছে কিন্তু, একটা হচ্ছে সমস্যায় পড়তে হবে, সমস্যা থাকতে হবে, আর একটা হচ্ছে সমস্যা থেকে মুক্তিও পাইতে হবে। এখন এমন অনেক মানুষ আছে দেখবে যে তার সমস্যা আছে কিন্তু সে মুক্তি চায় না, তবে সেটাকে ব্যক্তি বলা যাবে না। মনে করো তোমাদের প্রতিদিন 5 ঘন্টা করে কলেজ হয়, কলেজের 5টি পিরিয়ড হয়, তো এই 5টি পিরিয়ডের পরে তোমাদের ছুটি হওয়ার কথা। মনে করো প্রতিনিয়ত এই 2টি বা 3টি পিরিয়ড হওয়ার পর, 2 বা 3 ঘন্টা হওয়ার পর ছুটি হয়ে যাচ্ছে, এটা একটি সমস্যা। কিন্তু এই সমস্যা থেকে তোমরা কি মুক্তি চাও? না, তোমরা মুক্তি চাও না, তোমরা মজা পাও। তো অতএব এটাকে, এটা যদিও সমস্যা কিন্তু এটাকে তোমাদেরকে ব্যক্তি বলা যাবে না। যদি তোমরা এটা এটা থেকে সমাধান চাও তবে তোমাদেরকে ব্যক্তি বলা যাবে। তাহলে সমাজকর্ম ভাষায় ব্যক্তি তিনি যিনি সমস্যায় পতিত এবং সমস্যা থেকে তিনি মুক্তি চান। 2 নম্বর ফিজ কি ছিল? প্রবলেম। প্রবলেম শব্দের বাংলাতে হচ্ছে সমস্যা। সমস্যা কাকে বলে? সমস্যা হচ্ছে এমন একটি অবস্থা যা থেকে মানুষ মুক্তি চায়। এটি একটি অবস্থা কিন্তু, তবে ভালো অবস্থা না, এটি একটি নেতিবাচক অবস্থা। তার মানে সমস্যা হচ্ছে এমন একটি নেতিবাচক অবস্থা বা অনাকাঙ্ক্ষিত অবস্থা যা থেকে মানুষ মুক্তি পেতে চায়। এখন যদি এমন হয় যে সমস্যা যদি এমন হয় যে যে সমস্যা থেকে মানুষ মুক্তি পেতে চায় না, তবে কিন্তু তাকেও আবার সমস্যা বলা যাবে না। এই যে একটু আগে যে উদাহরণটা আমি দিলাম যে ওটা একটা সমস্যা কিন্তু মানুষ এখান থেকে মুক্তি চায় না, তবে এই ক্ষেত্রে এটাকে সমস্যা বলা যাবে না। তাহলে ব্যক্তি সমাজকর্মের 2 নম্বর উপাদান আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছি সমস্যা। আচ্ছা, 3 নম্বর উপাদান কি? 3 নম্বর উপাদান হচ্ছে প্লেস। প্লেস শব্দের বাংলা অর্থ হচ্ছে স্থান। আচ্ছা, স্থান বলতে আমরা যে কোনো জায়গায় গিয়ে বুঝি, কিন্তু সমাজকর্মের ভাষায় স্থান বলতে এমন একটি প্রতিষ্ঠান বা এজেন্সিকে বোঝাবে যেখানে একজন সমাজকর্মী অবস্থান করবেন এবং ওখানে অবস্থান করে উনি ওই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমাধান প্রদান করবেন। মানে যেটাকে সোজা কথায় আমরা যদি বলতে পারি যে ডাক্তারদের জন্য যেটা হয় চেম্বার, ডাক্তারদের জন্য, উকিলদের জন্য যে প্রতিষ্ঠান উনি বসেন সেই প্রতিষ্ঠানটি হতে পারে, শিক্ষকের জন্য স্কুল কলেজ মাদ্রাসা হতে পারে, ঠিক তেমনি সমাজকর্মী যে স্থানে বসে সমস্যার সমাধান করবে সেই স্থান বা এজেন্সিকে বলা হবে প্লেস। তাহলে সব ব্যক্তি সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্লেস বা স্থান। তারপর কি? তারপর 14 নম্বরে এসে আমরা পাবো প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, যার বাংলা অর্থ হচ্ছে পেশাদার প্রতিনিধি। এই পেশাদার প্রতিনিধি বলতে সমাজকর্মের ভাষায় সমাজকর্মীকে বোঝায়। উনি এমন একজন ব্যক্তি হবে, এখানে পেশাদার প্রতিনিধি বলতে এমন ব্যক্তি যিনি পেশাদার, তার মানে ওনার অবশ্যই সমাজকর্ম পেশার উপর জ্ঞান থাকতে হবে। যে কোনো ব্যক্তি কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হইতে পারবে না, এটা শুধুমাত্র তিনি হতে পারবেন যার সমাজকর্ম বিষয়ে অগাধ পাণ্ডিত্য রয়েছে, এই বিষয়ে যার উচ্চ ডিগ্রি রয়েছে তাকে আমরা প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বলতে পারি। দেখো, সমস্যার সমাধান কিন্তু অনেকেই করে ফেলতে পারে। হাজি মোহাম্মদ মহসিনও কিন্তু অনেক মানুষের সমস্যার সমাধান করেছেন, বাট অস্থায়ী, ক্ষণস্থায়ীভাবে। তাহলে তাকে কখনোই সমাজকর্মী বলা যাবে না, উনি কিন্তু সমাজসেবক। তুমিও কিন্তু অনেক মানুষের সমস্যার সমাধান করে থাকো, আমিও করে থাকি। আমরা নর্মালি অনেক সময় অনেক মানুষের সমাধান করে থাকি। একজন ভিক্ষুক যদি ভিক্ষা চাইতে আসে, তাকে তুমি 10 টাকা দিয়ে হেল্প করে তার সমস্যার সমাধান করতে পারো। অস্থায়ী, ক্ষণস্থায়ী, তোমাকে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বলা যাবে না। যার এই বিষয়ে জ্ঞান আছে, দক্ষতা আছে, তাকে মূলত প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বলবে। এটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। সর্বশেষ যে উপাদানটি সেটি হচ্ছে প্রসেস, যার বাংলা অর্থ হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া মানে হচ্ছে পদ্ধতি, কোন পদ্ধতিতে ব্যক্তি সমাজকর্ম সমস্যার সমাধান করবে। দেখো, একজন মানুষের সমস্যা সমাধান করার জন্য অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো প্রসেস থাকে। এখানে ওই কেস স্টাডি করা লাগে, ওই লোকটাকে বুঝতে হয়, তার পারিপার্শ্বিক অবস্থা বুঝতে হয়, তাকে মূল্যায়ন করা লাগে, তাকে মর্যাদা দেওয়া লাগে, এবং এখানে অনেকগুলো কৌশলের মধ্যে কোন তার সাথে আবার র্যাপো প্রতিষ্ঠা করা লাগে। ভালো একটা র্যাপো মানে কি? র্যাপো হচ্ছে সমাজকর্মী এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির যে পেশাদার সম্পর্ক, একটা ভালো সম্পর্ক তৈরি করা লাগে। এই যে অনেকগুলো প্রসেস, অনেকগুলো প্রক্রিয়া, অনেকগুলো কৌশল অ্যাপ্লাই করা লাগে সমস্যা সমাধানের ক্ষেত্রে, এই জন্য প্রক্রিয়াকে বলা হয় সমাজ ব্যক্তি সমাজকর্মের অন্যতম একটি উপাদান। তাহলে আজকে আমরা কি দেখলাম? আমরা মূলত আজকে ব্যক্তি সমাজকর্মের 5টা ফি বা 5টি উপাদান আমরা দেখলাম এবং ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা আমরা দেখলাম। তোমরা যেটা করবে, যে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে তোমরা এই সংজ্ঞাটি অবশ্যই মুখস্থ করে ফেলবে। কারণ এই সংজ্ঞার মাঝে দেখো 5টি পি রয়েছে এবং 5টি উপাদান রয়েছে। সংজ্ঞাটি মুখস্থ করলে বিষয়টি তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরও না বুঝলে তো আমরা আছি, প্রশ্ন করো কমেন্ট বক্সে, আমি সে উত্তর দিয়ে দিব।
আজ এই পর্যন্তই থাক, আমি আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।